এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা। অবশ্যই আমার পরিকল্পনা মন্ত্রণালয়ের আমার সকল সচিব মহোদয়গণ উপস্থিত ছিলেন, আমরা ছিলাম, প্রতিমন্ত্রী মহোদয় ছিলেন। দু তিনটি সুনির্দিষ্ট প্রস্তাবনা ছিল। আসলে যেমন জেলা প্রশাসকগণ বলছিলেন যে তাদেরকে যেন আরও বেশি করে উন্নয়ন যে মাঠে হচ্ছে এইটার যে দেখভাল বা পরিবীক্ষণ বা আরও ভালো শব্দ যদি কিছু থাকে, মানে সম্পৃক্ততা বাড়ানোর জন্য তারা চিন্তা করছিলেন। আমি জবাব দিয়েছি যে এটা তো অলরেডি আছে বিধানে, নতুন নয়। জেলা প্রশাসকগণ তাদের এলাকার ভিতরে যে সকল প্রকল্প আছে অতি অবশ্যই নতুন নির্দেশনা লাগবে না, তারা দেখতে পারেন। দেখা মানে কিন্তু ইন্সপেকশন নয়, ইন্সপেকশন শব্দটা ভয়ঙ্কর। আমরা ইন্সপেকশনের যে পরিদর্শন সেটা শব্দ ব্যবহার করি না। পরিবীক্ষণ, যাওয়া আসা, যোগাযোগ করে খোঁজ খবর নেওয়া, সেটা তারা করবেন, সেটাকে আমরা আন্ডারলাইন করেছি। আমি বিশেষ করে একটি শব্দকে আবার জোর দিয়ে আজকে বলেছি ডিসি সাহেবদেরকে, সবাইকে, যে সহায়তা শব্দটা যেন সাবধানে ব্যবহার করা হয়। সহায়তার একটা ভুল বার্তা জনগণের মধ্যে যায়, অনেকে মনে করে যে বোধহয় এইটা খয়রাতি। আসলে সহায়তা সেই অর্থে আর নেই। আমাদের উন্নয়ন বাজেট সম্বন্ধে আমি বলতে পারি যে সামান্য কিছু আমরা নিই সহায়তা, ঋণ হিসাবে বড় একটা অংশ নেই। সহায়তা মাঝে মাঝে খুব ইভেন 1-2% হবে না কোনো কোনো প্রকল্পে। তারা নিজেদের গরজেই তারা আমাদেরকে এগিয়ে এসে দেন, বড় বড় সংস্থা। সুতরাং হোল জিনিসটা যে সহায়তা নয় এটা বোঝাতে আমি চেয়েছিলাম আর কি। এছাড়া তারা চেয়েছিলেন যে কমিটি গঠন করে তাদেরকে যেন ফর্মেলাইজ করা হয় কাজে, এইটার কোনো প্রয়োজন নেই। আমরা মনে করেছি তারা ইতিমধ্যে করতে পারেন। ভূমি অধিগ্রহণের ব্যাপারে তাদের সহায়তা আইনগতভাবেই প্রয়োজন, সেটাকে আমরা আবার হাইলাইট করেছি যে এইটাখানে আমাদের বাস্তবায়নের ক্ষেত্রে অনেক দেরি হয়। ওয়ান অফ দ্য মেইন কারণ হলো ভূমির ব্যাপারটা, খিটমিটে কিছু আইনগত ব্যাপারও আছে। এইটাকে আরও দ্রুত করার জন্য তাদের কাছ থেকে আমরা সহায়তা চেয়েছি, তারা সহায়তা দিচ্ছেন। আর IMED আমাদের সরকার প্রধানের একটি অর্ডার, ইতিমধ্যে অর্ডার নির্বাহী আদেশ আছে, মাঠ পর্যায়ে যেন IMED স্থাপনা তৈরি করা হয়, সেটা কিন্তু জেনারেল অর্ডার আছে। তো এইটাকে এখন বাস্তবায়নের জন্য আমরা বিভাগীয় পর্যায়ে আমরা অফিস খুলবো। সে খোলার জন্য আমরা বিভাগীয় কমিশনার মহোদয়গণের, জেলা প্রশাসক সাহেবদের সহায়তা চেয়েছি। IMED আমরা ছড়িয়ে দেওয়ার একটা উদ্দেশ্য আমাদের আছে। তারপরে আমরা বলেছি মাননীয় প্রধানমন্ত্রী যে সকল নির্দেশনা দেন অন দ্য স্পট, অনেকগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন গাছ বেশি করে লাগাও, পশু পাখি হত্যা করো না, সোজাসাজা রাস্তা করবে, ইত্যাদি ইত্যাদি। অথবা নদীর উপরে যে পুলগুলা সেতুগুলা বানাই, হাইট যেন সাবধানে করা হয় যাতে নৌ চলাচলে বাধা না হয়। এই ধরনের সংকলন আছে আমাদের বই আকারে নির্বাহী আদেশের, সেটার একটা কপি আমরা শেষ দ্বিতীয় কপি বানাচ্ছি। DC-দের কাছে, বিভাগীয় কমিশনারদের কাছে সেটা যাবে। আমরা বলছি যে আপনারা এটা করে দেখবেন, দেখলেই আপনারা কিন্তু আপনাদের মাঠ পর্যায়ে যে আপনারা সমন্বয়ের কাজটা করবেন এই বই থেকে আপনারা সাহায্য পাবেন, সহায়তা পাবেন। এই হলো মোটামুটি আমাদের পক্ষ থেকে খুব কম সময়ে কাজটা সেরে ফেলেছি। আজকে কোভিডজনিত কারণে দূরে দূরে আমরা বসছিলাম, সুতরাং সৌজন্যমূলক দূরত্ব বা অসৌজন্যমূলক দূরত্ব কোনটা বলে আমি জানি না, এটা মেনটেন করেই আমরা এই কাজটা করেছি। ঠিক আছে, ধন্যবাদ। তিন চারটা সুপারিশ আমাদের এখানে, আমি তো বললাম প্রথম সুপারিশ ছিল যে তারা চেয়েছিলেন যেন কমিটি করা হয় জেলা পর্যায়ে। আমরা বলেছি কমিটি করার তো প্রয়োজন নেই, অলরেডি SDC আপনার এলাকার ভিতরে কাজ দেখার অধিকার আপনার আইনগতভাবে আছে। আমরা আপনার সঙ্গে ঘন ঘন যোগাযোগ করি, চিঠি দেই, বার্তা পাঠাই, সকল কিছু সেইগুলো দেখে দেখে আপনি করবেন। যদি কোনো বাধার সম্মুখীন হন আমরা তো আছি, কমিটি বানিয়ে ভারাক্রান্ত হয়ে যায় কমিটির উপরে কমিটি। প্রকল্প বাস্তবায়নের জন্য তারা চেয়েছিলেন যে জেলা পর্যায়ের কমিটি করে তাকে প্রধান করে, অবশ্যই তাকে প্রধান করতে হবে DC। আমি মনে করি, আমিও তো DC ছিলাম কোনো সময়ে, জি হ্যাঁ, আমি মনে করি আমিও DC ছিলাম যে এইটার প্রয়োজন নেই। যথেষ্ট তার দায়িত্ব ক্ষমতা তার হাতে আছে, এটাকে প্রয়োগ করার প্রয়োজন। প্রয়োগের জন্য আমি ইন্সপেকশন, যে আগের ব্রিটিশ সময়ের ধারণা ইন্সপেকশনে যাব আমি,
সেই ধারণার থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা ইন্সপেকশন করবে, যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তার কাজ সে ইন্সপেকশন করবে, সে হলো এই দায়িত্বে। আমি মন্ত্রী বা আমার সচিব মহোদয় বাবা ডিসি বা বিভাগীয় কমিশন ওই সেন্সে আমরা ইন্সপেকশন করি না, আমরা দেখতে যাই, তদারকি ওভারসি যেটা ইংরেজিতে বলে ওভারসি করতে যাই, সেই কাজটা আমরা আরও বেশি করে করার জন্য ডিসি সাহেবকে অনুরোধ করেছি। এই তো কথা, এই পর্যায়ে বিভাগীয় পর্যায়ে খুলবো, আমি কতদিন লাগে বলতে পারবো না। সরকারের ভিতরে আমাদের কিছু আমলাতান্ত্রিক পেচপুচ আছে, শব্দটা পেচপুচ শব্দটা ব্যবহার করি না দয়া করে, ঘুরপাক আছে বেটার শব্দ, সেই ঘুরপাকগুলো ক্লিয়ার করে আইনকে রক্ষা করে আমরা, কারণ যেহেতু সরকারের উচ্চতম পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর ক্লিয়ার নির্দেশনা আছে যে আইএমইডিকে শক্তিশালী করতে হবে, শক্তিশালী করার প্রথম কাজই হবে একে ভালো যন্ত্র এবং ভালো মানুষ বেশি সঙ্গত পরিমাণে দিতে হবে। সেই জন্য আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে অর্থ মন্ত্রণালয়ে দুই জায়গায় আমরা ঘুরপাক খাচ্ছি, কাগজ প্রস্তাব নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করার তাদের অধিকার আছে, সেই কাজ তারা করছেন। আমরা আশা করি এই কাজটা অচিরেই শেষ করতে পারবো।